এই বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হলো জেলে বন্দী বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালেৎস্কি এবং রুশ হিউম্যান রাইটস অর্গানাইজেশন মেমোরিয়াল এবং ইউক্রেনিয়ান অর্গানাইজেশন সেন্টার ফর সিভিল লিবার্টিজ নামে দুটি সংস্থাকে। বিয়ালেৎস্কি এবং ওই দুটি সংগঠনের কাজ বিশ্বে শান্তি এবং সৌভ্রাতৃত্বের প্রশ্নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা নিয়েছে এমনটাই মনে করে নোবেল কমিটি।